ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। বন্ধুরা, এটি মেষ রাশির জাতক ও জাতিকার আগস্ট মাসের মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগস্ট মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে কি কি ঘটনা ঘটতে চলেছে, তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তবে একটি কথা বলে দিই শুরুতেই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আপনার বার্থ চার্টে যদি সঠিক গ্রহের অবস্থান থাকে, তাহলে আপনারা ডেফিনেটলি পজিটিভ এফেক্টটাই কিন্তু বেশি পরিমাণে পাবেন, কারণ এই মাসটা অসম্ভবকে সম্ভব করারই মতো মাস। হ্যাঁ, ভিডিওর বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ শুনুন, কারণ এই ভিডিওতে যে কথাগুলো বলবো আশা করি মাটিতে পড়বে না। আর যারা নিজের বার্থ চার্ট বিশ্লেষণ করতে চাইছেন, তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আরেকটি কথা বলে দিই, আপনারা যারা ভিডিও দেখছেন, তারা সমস্যায় যদি পড়েন, বড় ধরনের খুবই সমস্যায় পড়ে গেছেন, বুঝে উঠতে পারছেন না কি করব, তার মানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার নিজের বার্থ চার্টে কোনো বড় গ্রহের দোষ রয়েছে। হ্যাঁ, যে কারণে সমস্যা রয়েছে, সমস্যা তো প্রতি মাসে কম বেশি থাকবে, কিন্তু সমস্যার মাত্রা যদি খুব বেড়ে যায়, আর আমি এই ভিডিওতে পজিটিভ নেগেটিভ দুটোই বলবো, সবটাই ভালো হবে না, সমস্যাও রয়েছে, সবটাই বলবো। তবে যারা নিজের ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ করবো ভাবছেন, তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন, প্রয়োজনে প্রতিকার প্রতিবিধান নিয়ে নিন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান সঠিক জানা নেই, বুঝে উঠতে পারছেন না, জানেন না, তারা হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু সমস্তটাই বলে দেওয়া সম্ভব। আসুন, আমি একে একে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন সমস্ত বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন, এই মাসে স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু আমি 26 আগস্ট পর্যন্ত দেখতে পাচ্ছি না, কিন্তু 26 আগস্টের পরবর্তী সময়ে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে, কোশ্চেন মার্ক রয়েছে, বিশেষ করে পেটের সমস্যা, স্নায়বিক সমস্যা এবং মাথার যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে এই মাসে, গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু সেরকম সমস্যা নেই, এবং সন্তানের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে। তবে আপনাদের মাসের মাঝামাঝি পরবর্তী সময়, মানে 26 আগস্ট পর্যন্ত ভালো গেলেও 26 আগস্টের পরবর্তী সময়ে সমস্যা একটু আসবে। এই মাসে আপনারা যারা বেকার রয়েছেন, তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, চাকুরি ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে, তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে, একদম স্মুথলি যে হবে তা নয়, কিন্তু একটু আপনাদেরকে ট্যাক্টফুলি চলতে হবে, সব জায়গায় রাগ জেদ করলে হবে না, এবং একটু মাথা খাটিয়ে চলতে হবে। যারা ব্যবসা করছেন, এবং ব্যবসাটা যদি আপনি নিজে করেন, আপনি মালিক, সেক্ষেত্রে শুভ, কয়েকটা বিজনেসের কথা আমি অবশ্যই বলবো, কিন্তু সমস্যা রয়েছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনার কিন্তু প্রতারণা করতে পারে, ধোকাবাজি করতে পারে, সেই জায়গা থেকে আপনাদেরকে একটু মাথা ঠান্ডা করে চলতে হবে, প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা লাগান, এটাই বলবো। দেখুন, আরেকটি কথা বলি, ব্যবসা ক্ষেত্রে পুরনো বকেয়া অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে, এবং আপনি যে বিজনেস করছেন, বিজনেস কয়েকটা নাম বলছি, সেই বিজনেসগুলো যদি করেন খুবই শুভ। যেমন আপনি যদি কসমেটিক্সের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, যদি আপনার গ্লসারির কোনো বিজনেস থাকে, কাঁচা মালের বিজনেস করেন, যারা লোহা পিতল এগুলোর কোনো বিজনেস করছেন, যারা আপনার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস রয়েছে, খুবই শুভ। এবং আরেকটি কথা বলে দিই, যাদের পেট্রোল পাম্প রয়েছে, খুবই শুভ। এই মাসে আপনারা মানে বকেয়া অর্থ তো ফেরত পাবেনই, এবং যাদের লোন আটকে গেছে দীর্ঘদিন ধরে, আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন কিন্তু লোন আটকে রয়েছে, প্রসেসিংয়ে রয়েছে, বারবার করে ব্যাংকে দৌড়াদৌড়ি করছেন, কিন্তু হব হব করে আটকে আছে, হচ্ছে না,
তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে লোন। এবং পাশাপাশি আরেকটি কথা বলে দিই, এই মাসে আপনারা যারা ব্যাংকিং না, যারা কোনো মানুষের কাছ থেকে লোন নিচ্ছেন, তাদেরকে একটু কেয়ারফুলি থাকতে হবে, কেয়ারফুলি থাকতে হবে। কারণ যেটা প্রাইভেট থেকে লোন নেওয়া হয় তার ইন্টারেস্ট রেট কিন্তু অনেকটাই হাই। এবং আপনাদেরকে লোন যদি নেন সেটা ব্যবসার কাজে লাগান। যারা বাড়ি তৈরি করব ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। আপনারা নিজস্ব গৃহ নির্মাণ করতে চলেছেন, ফ্ল্যাট কিনবো ভাবছেন বা বুকিং করবো ভাবছেন, অগ্রিম টাকা পেমেন্ট করব, করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আরেকটি কথা বলি, যারা দাম্পত্য জীবনে মানে সবে মাত্র পা রেখেছেন, সবে মাত্র, তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ, অতীব মাত্রায় শুভ গোটা মাসটাই। কিন্তু যারা দীর্ঘদিনের দাম্পত্য জীবন তাদের ক্ষেত্রে কিন্তু 27 তারিখ পর্যন্ত ভালো যাবে, কিন্তু 27 তারিখের পরবর্তী সময়ে সমস্যা ক্রিয়েট হবে। আপনাদের মধ্যে রোমান্টিকতার জায়গাটা কমবে, আপনারা একটু ভুল বোঝাবুঝি হয়ে উঠবে, সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো, মাসের 1 থেকে 16 তারিখের মধ্যে কিন্তু ট্রাই করুন, আপনাদের পুত্র সন্তান লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই মাসে যারা শিক্ষার্থী রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে 15 তারিখের পরবর্তী সময় খুবই মাত্রায় শুভ, অতীব মাত্রায়। যারা কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন, গভর্নমেন্ট জবের জন্য বসবো ভাবছেন, তাদের ক্ষেত্রে খুবই শুভ। এবং বিদেশে পড়ার সুযোগ আসবে, কিন্তু 15 তারিখের আগে যে খুব একটা মাত্রায় খারাপ তা নয়, মানে ওভারঅল ভালো যাবে, খারাপের জায়গায় এডুকেশনের জায়গায় সেরকম মাত্রায় নেই এই মাসটা অন্তত। এবং আরেকটি কথা বলি, এই মাসে ফ্যামিলিতে একটু মতান্তর বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, ভাই ভাইয়ে মতান্তর মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে একটু কেয়ারফুলি থাকতে হবে, ঝুড়ঝামেলা এড়িয়ে চলতে হবে। এই মাসে আপনারা যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ, আপনাদের কেরিয়ারে উত্থান লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ। এই মাসে আপনারা যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ, আপনাদের জীবনে কিন্তু একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে, একের অধিক। এবং যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম উঁকি মারবে, ইয়েস। তবে হ্যাঁ, এর জায়গায় একটা সমস্যা রয়েছে, সমস্যাটা বলে দিই, বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু ঘটার সম্ভাবনা পূর্ণমাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে, তাই একটু কেয়ারফুলি থাকবেন। এই মাসে আপনাদের জীবনে নতুন নতুন সুযোগ আসবে, তবে সেই সুযোগকে কাজে লাগিয়ে নিতে হবে। সুযোগ সবসময় আসে না, সুযোগ যখন আসবে তখন কিন্তু কাজে লাগিয়ে নিতে হবে আপনাদেরকে। এই মাসে মেষরাশির জাতক ও জাতিকারা বিবাহের জন্য কিন্তু এগোতে পারেন, বিবাহের জায়গাটা খুবই শুভ রয়েছে। যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে। ভ্রমণের জায়গা রয়েছে, দূরযাত্রা, দূর ভ্রমণ বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে, কাউকে মনের কথা পেটের কথা খুলে বলা যাবে না, ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ ডিলিংসের ক্ষেত্রে একটু বুঝে সুঝে অর্থ ডিলিংস করতে হবে, আপনার গৃহ থেকে বা কাজের জায়গা থেকে অর্থ বা মূল্যবান কোনো বস্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আমি পূর্ণমাত্রায় দেখতে পাচ্ছি। তাই এই মাসটা শুভ থাকলেও কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, সেই জায়গাটা আমি আপনাদেরকে ডিসক্লোজ করে দিলাম, আপনারা সজাগ সতর্ক থাকবেন যে জায়গাগুলো সমস্যা রয়েছে, বাকিটা কিন্তু খুবই ভালো রয়েছে। আপনারা এই মাসে কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারেন, পুরনো যেগুলো কাজ পেন্ডিং হয়েছে সেই কাজ আপনারা এই মাসে হাত লাগিয়ে দিন, কারণ এই মাসটা অসম্ভবকে সম্ভব করে তোলারই মাস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।